السلام عليكم والدويت من شريطة مناف আমরা এখন হোটেল থেকে এক এক করে বের হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এখন আমরা হোটেল থেকে চেক আউট হয়ে গাড়িতে এসে বসলাম। আমাদের যে হোটেলে ছিলাম, হোটেল এলাকা নাম হচ্ছে তাইসির। আমরা এখন তাইসির থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের গাড়ি ছেড়ে দিল মদিনার উদ্দেশ্যে। আমরা এখন তাইসির এলাকাটি অতিক্রম করছি। আমরা যে হোটেল ছিলাম, যে হোটেল থেকে বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন মক্কার কিছু এলাকা, রাস্তাঘাট। আমার বাম পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ডান পাশে হচ্ছে এখানে একটি বাস স্টপ আছে। আমরা এখন আসরের নামাজ পড়ার জন্য একটি মসজিদে আমাদের গাড়িটি এসে থামলো। আমরা আসরের নামাজ পড়ব এই মসজিদে। মসজিদের নামটি আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মসজিদের ভিতরটি দেখতে পারলেন। এখানে আমরা যার যার মতন নামাজ পড়ে নিচ্ছি, এবং কখনো কখনো জামাত করে নামাজ পড়তেছে আমাদের সাথী ভাইয়েরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালিম ভাইরা সবাই মিলে একটা জামাত করছে। আমিও ইতিমধ্যে নামাজ পড়ে একাই নামাজ পড়ে ফেলেছি আসরের নামাজটা। আমি আপনাদেরকে মসজিদটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন মক্কা থেকে মদিনা দিকে চলে যাচ্ছি। মদিনা যাওয়ার আগে আসরের নামাজটা রাস্তায় একটা মসজিদে নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ার ফাঁকে দিয়েই আমি আপনাদেরকে এই জায়গাটি একটু ঘুরিয়ে দেখাই নিচ্ছি। আমি এই আশেপাশে কী কী আছে একটু দেখাচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসটি দাঁড়ানো আছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি পেট্রোল পাম্প রয়েছে এখানে। এখানে রয়েছে কিছু সুপার মার্কেট। আমরা যখন রওনা দিয়েছিলাম, আমাদের বলা ছিল জোহরের নামাজ শেষ করে জোহরের খাবার খেয়েই আমরা রওনা দিব। কিন্তু আমাদের গাড়িটা আসতে প্রায় দুই আড়াই ঘন্টা দেরি করে ফেলছিল, তাই আমরা দুই আড়াই ঘন্টা দেরি করেই বের হয়েছি। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানকার কিছু জায়গা। আর দুপুর টাইম হওয়ার কারণে দোকানগুলো বন্ধ, এখানে প্রচুর গরম, সেজন্য বেশি একটা দুপুরে মানুষ থাকে না। রাতে সন্ধ্যার দিকে বা ভিড় হয়, এই সময়টা দোকানপাট বন্ধ থাকে, ঘর থেকে মানুষ কম বের হয় প্রয়োজন ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসটি দাঁড়ানো আছে। আমি এখন আপনাদেরকে আমাদের বাসের ভিতরটা দেখাবো। আমি আপনাদেরকে আমাদের বাসটির ভিতর দেখাচ্ছি। এখানে হচ্ছে ড্রাইভারের বসার স্থান, গাড়ির স্টারিং। খুব সুন্দর একটি বাস, এসি বাস, দেখতে পাচ্ছেন বাসটি।
ইতিমধ্যে আমাদের কিছু সাথী ভাই বাসের ভিতরে এসে বসে রয়েছে। এখন আমরা মদিনার উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদের মদিনার উদ্দেশ্যে আমি মক্কার কিছু রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা মোটামুটি মাঝামাঝি জায়গায় এসে পড়েছি, মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় এসে পড়েছি। আমরা এখন মাগরিবের নামাজের পড়ার জন্য এবং কিছু নাস্তা খাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য একটি জায়গাতে আমাদের গাড়িটি দাঁড়া করা হচ্ছে। আমাদের গাড়ি না, এখানে অনেক অসংখ্য গাড়ি আছে, প্রায় অনেক হাজি সাহেবরা, হাজি সাহেবদের কাপেলার গ্রুপ আছে এখানে। আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পটির পাশে বিশাল এরিয়া নিয়ে পেট্রোল পাম্পটি। এই পেট্রোল পাম্পটির আশেপাশে দিয়ে হচ্ছে কিছু আপনার সুপার মার্কেট, এখানে আছে অসংখ্য ডিপার্টমেন্ট স্টোর। টি এসে ইতিমধ্যে থামলো। শাহ মোহাম্মদ ভাই এবং শাহ মোহাম্মদ ভাইয়ের বিবি গাড়ি থেকে নেমে এলো, হালিম ভাই, কুদ্দুস আঙ্কেল, আরও আমাদের শাসি ভাইয়েরা, হাফসা ভাবি নামলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুবু নামছে, আমার ফুবু নামছে, আমরা সবাই নামছি এখানে। প্রায় আমরা ঘন্টাখানেক এখানে রেস্ট আমরা বিশ্রাম নেব এবং মাগরিবের নামাজটা পড়ব। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সকল সাথী ভাইরা নামছে, অসংখ্য হাজি সাহেবদের বাস এসে থামছে। আসলে এটা একটি মিডল জায়গা, মক্কা এবং মদিনার মাঝামাঝি একটি জায়গা। আলহামদুলিল্লাহ, আমরা মক্কা নগরী থেকে মদিনা থেকে যাচ্ছি। মদিনা যাওয়ার পথে আমরা এখন মাগরিবের নামাজ পড়ার জন্য এই জায়গায় স্টপ করতে, মাগরিবের নামাজের জন্য আমরা এদিকে মাগরিবের জন্য যাচ্ছি, ওযু করার জন্য যাচ্ছি। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট স্টোর, সুপার শপ আছে, আপনি যা প্রয়োজন তা নিতে পারেন এখান থেকে কিনে। কিন্তু এখানে মক্কা বা মদিনার থেকে বেশি দাম নেবে। এখানে যদি আপনি মক্কাতে একটি পেপসি বা সেভেন আপ বা জুস খান তাহলে এক রিয়াল বা দেড় রিয়াল নিয়ে থাকে, এদিকে আপনার থেকে দুই রিয়াল আড়াই রিয়াল নেবে। এখানে এখানে দাম একটু বেশি, তো প্রয়োজন ছাড়া এখান থেকে আপনি নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় এখান থেকে নিয়ে খাবেন, না হলে আপনাদের প্রয়োজন নেই, এখানে দাম বেশি। এখানে জায়গাতে প্রত্যেকটা জিনিসই দাম বেশি নেবে। আমি আপনাদেরকে ডিপার্টমেন্ট স্টোরটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি সুপার শপটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মক্কা নগরী এবং মদিনা নগরীর মাঝামাঝি একটি জায়গা। বেশিরভাগই যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যায় সকল গাড়ি এখানে এসে থামে এবং সবাই বিশ্রাম নেয়, নাস্তা করে নেয়। মোটামুটি এখানে প্রায় ঘন্টাখানিক গাড়িটি দাঁড়িয়ে থাকে। মাগরিবের নামাজ পড়ার জন্যই মূলত এখানে, এখানে হোটেল আছে, খাবার হোটেল আছে, বিশেষ করে এগুলা চালায় হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ানরা। এখানে বেশিরভাগই পাকিস্তানি ইন্ডিয়ানদের দোকান পাট। আমি এখন একটি খাবারের হোস্টেলে ঢুকলাম, আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খাবারের হোটেল। এখানে খুব সুন্দর পরিবেশে এখানে অনেকজনের খুব সুন্দর করে আসন ধরে বসে খাচ্ছে, চেয়ার টেবিলও আছে, আবার আপনার ঘরের মতন মেজের ভিতরে বসে আরাম করে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি,
আপনারা দেখতে পাচ্ছেন। দেখে দেখাচ্ছি চা কেতনি, চা মানে চা চা কফির জন্য। এখানে আপনি খাবার নিজেই নিয়ে যেতে হবে, খাবার ওয়াটার দিয়ে টাকা দিয়ে এখান থেকে আপনি খাবার নিয়ে যেয়ে বসে খাবেন। আগে আপনি খাবারের বিলটি পরিশোধ করবেন, তারপরে খাবার নিয়ে দিকে নিয়ে আপনি যাবেন। দেখে পাচ্ছেন একটি কফি নিচ্ছে, আমি এখন ভিজিটিভ বেরোলাম, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করুক, আপনারা এসে যেন ঘুরে দেখতে পারেন এবং মক্কা মদিনায় এসে হজ করতে পারেন, মদিনা শরীফ যে নবীজি রোজা শরীফ সালাম জানাতে পারেন। সেই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে আমি প্রত্যেক বছর বছর এখানে এসে আল্লাহর ঘর জিয়ারত করতে পারি, তওয়াব করতে পারি এবং নবীজির রোজা শরীফে সালাম জানাতে পারি। আমি এখন মসজিদের ভিতরে যাচ্ছি, আপনাদেরকে মসজিদটি ঘুরিয়ে দেখাবো। এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে, মহিলাদের জন্য আলাদাভাবে করা আছে, পুরুষদের জন্য আলাদাভাবে। এখানে নারী পুরুষ একই সাথে একই জামাতে নামাজ পড়া হয়। আমি আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ দেখাচ্ছি, আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সামনের কাতারে বসার চেষ্টা করব। আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আজান হবে, ইমাম সাহেব আজানের জন্য মাইবের কাছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইমাম সাহেব মাইবের কাছে যাচ্ছে আজান দেওয়ার জন্য। এখন আজান হবে মাগরিবের, আপনাদেরকে আজানটিও শোনাচ্ছি। আমি মনে মনে আজানের উত্তর নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আজানের উত্তর দেবেন, আজানের উত্তর দেওয়াটা অনেক প্রচলিত ব্যাপার। আমরা নামাজ শেষ করে বের হয়ে আসলাম মসজিদ থেকে, এখন আমরা আমাদের গন্তব্যস্থান মদিনা শরীফের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসের ভিতরে উঠতেছি, আমাদের বাসের উপর আমরা একে একে আমাদের সবাই আলহামদুলিল্লাহ মাগরিব নামাজ শেষ করে এখন মদিনার উদ্দেশ্যে আবার আমাদের গাড়ি দেখা যাক কোন স্থানে যাইতে হবে। ইতিমধ্যে রাত হয়ে গেছে, তাই আমরা রাস্তার অন্ধকার দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের হোটেলে এসে পড়েছি, আপনাদেরকে আমাদের হোটেল রুমটি দেখাচ্ছি। আমরা এক রুমে ছয়জন থাকবো, আমরা ছয়জন একই রুমে থাকবো। আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের রুমটি, আমি এখন আমাদের টয়লেটটিও আপনাদেরকে দেখাচ্ছি। যে এই হোটেলটি মোটামুটি ভালো, একদম মদিনার কাছে আমাদের হোটেলটা। আমাদের এই হোটেল থেকে পায়ে হেঁটে মসজিদুন নবীতে যেতে সর্বোচ্চ সময় লাগে 10 মিনিট। আলহামদুলিল্লাহ অনেক কাছে আসি, আমরা থাকি বাঙালি পাড়ায়, বাঙালি পাড়ার থেকে আমাদের মসজিদে নবীটা হচ্ছে পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ 10 মিনিটের রাস্তা আমরা পায়ে হেঁটে। এখন আমরা আসলে আমাদের মাল সামানাগুলো রেখে আমরা মসজিদে নবীর দিকে যাচ্ছি। আমরা আস্তে আস্তে প্রায়
12টা সাড়ে 12টা বেজে গেছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশে হচ্ছে ছোট ছোট করে আপনার দোকান বানানো আছে এই 6 ফিট বাই 6 ফিট এরকম ছোট ছোট করে রাস্তার দুই পাশ দিয়ে আপনার দোকান বানানো মাঝখানে বসে চিরানের জন্য আড্ডা করার জন্য খাওয়ার জন্য জায়গা আছে এখানে মানে আমি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে রাস্তা যাচ্ছি এটা হলো রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তার মাঝ দুই ধার দিয়ে দোকান এবং মাঝখানে অনেক কিছু আছে السلام عليكم السلام عليكم আলহামদুলিল্লাহ জীবনে প্রথম আজি আমার দুই চোখ দিয়ে সরাসরি মসজিদে নববী দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি মসজিদে নববী আমি এখন মসজিদে নববীর দিকে আগায়া যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববীর দুটি মিনার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করছে দোয়া করি আমার আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও আল্লাহ দেখানোর তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আমি এখন মক্কা নগরী থেকে মদিনায় এসেছি আমি এখন মদিনাতে আছি মদিনার নবীজি নববীতে আছি আমি আস্তে আস্তে নববীর দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববী আপনাদেরকে মসজিদের নববীর ভিতরটি ঘুরে ঘুরে দেখাবো আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ মক্কাতে হারাম শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে এক লাখ সওয়াব পাওয়া যায় আপনার মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায় আপনি আল আকসা মসজিদে যদি নামাজ পড়েন তাহলে এক রাকাতে পাবেন 25,000 সওয়াব ওইভাবে বিভিন্ন মসজিদের বিভিন্ন সওয়াব রয়েছে জুম্মা মসজিদে এক ওয়াক্ত মসজিদে আরেক সওয়াব আমি আপনাদেরকে মসজিদে নববীটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা মসজিদে নববী ভিতর দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি দিয়ে কিছু ড্রাম নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে জমজম কূপের পানি মক্কা শরীফ থেকে এই কূপের মাধ্যমে এই জারের ভিতরে করে ড্রামের ভিতরে করে জমজমের পানি নিয়ে আসা হয় এই গোলার ভিতরে পাবেন আপনি ঠান্ডা পানি অনেকগুলোর ভিতরে পাবেন গরম গরম অনেকগুলোর ভিতরে পাবেন আপনি মানে যেটা স্বাভাবিক পানি সেই পানিটা এদিক থেকে আপনারা দেখে পানি পান করবেন দেখতে পাচ্ছেন অনেকেই পানি পান করছে ভিতরে মসজিদে নববীর ভিতরে আল্লাহ সকলকে এই মসজিদে নববীর ভিতরে ঢুকে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আমাকে বারবার এই মসজিদে নববীর ভিতরে এসে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রলি গাড়ির মধ্যে ড্রামগুলো খালি ড্রামগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং ভরা ড্রামগুলো রাখা হচ্ছে পানি ভরা এগুলো হচ্ছে জমজম পানি আপনার গাড়ির মাধ্যমে মক্কা নগরী থেকে নিয়ে আসা হয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মসজিদে নববী আলহামদুলিল্লাহ মসজিদে নববীর
পিলারগুলো এবং উপরের সিনারিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববীর পিলার এবং উপরের ছাদের দেয়ালগুলো কত সুন্দর করে কারুকার্য করা আছে দেখতে পাচ্ছেন। সকলকে জানি আল্লাহ এসে দেখার তৌফিক দান করুক, আমিন। আপনাদেরকে দেখাচ্ছি একটি ঝাড় বাড়ছি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পিলার, পিলারের নিচের অংশে দেখতে পাচ্ছেন কিছু জালি দেওয়া খুব খুব, এখান দিয়ে আপনার এসির বাতাসগুলো আসে এবং মসজিদটিকে খুব ঠান্ডা করে রাখে। পিলারের সাইড দিয়ে দেখবেন কোরআন শরীফ রাখার তাক রয়েছে, এখানে কোরআন শরীফ রাখে এবং সামনের দিকে কিছু জুতা রাখারও বক্স রয়েছে। এখানে প্রত্যেকটি ইয়াতে এখানে চার পিলার আছে, দুই পিলারের ইয়া আছে, সংযুক্ত আছে, এক পিলার আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পিলার রয়েছে, একত্রে চারটি পিলার, একত্রে দুটি পিলার, কোনো কোনো জায়গায় একত্রে তিনটি পিলারও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফের একটি র‍্যাক, আপনারা দেখতে পাচ্ছেন পানির জারগুলো, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে পানি জমজমের পানি জার নিয়ে যাচ্ছে। আপনাদেরকে মসজিদে নববীর ভিতরটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাকে আমার আল্লাহ দেখার তৌফিক সৌভাগ্য করে দিয়েছে, এত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত যদি আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে শুকরিয়ার শেষ হবে না। আল্লাহ সৃষ্টিকর্তা পালনেওয়ালা রিজিজাতের রাজ্জাক, ভাগ্যের ভালো মন্দ যা কিছু আল্লাহর তরফ থেকে হয়। এখন রাত 1:30 বাজে, তাই পুরো মসজিদটি খালি। আবার 3:30 বেজে গেলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে সবাই আসবে। আজকেই আমি মক্কা থেকে মদিনাতে আসলাম, আমি হয়তো আরও কিছু আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে যা ভিডিও করেছি সেটা দেখেছি। আমি দেখাচ্ছি নবীজির রোজা শরীফের গম্বুজ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রোজা শরীফের সালাম জানানোর জন্য যাচ্ছি। আমার নবীজির রোজাতে এখন আমি প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন বাবুসালাম গেট দিয়ে আমি যাচ্ছি। আমি ভিডিওটি আরও সুন্দর করে দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। তা আজকে প্রথম দিন আসছি, আজকেই আমি মক্কা থেকে মদিনাতে আসছি, তাই আমি আপনাদের দেখাচ্ছি। কখনো এর ভিতরে ঢুকে উচ্চ সুরে কথা বলবেন না এবং সুন্দরভাবে ভদ্রভাবে হেঁটে যাবেন। এই জায়গাতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহিত্য রয়েছে এবং সাথে রয়েছে হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম এবং রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারাও রয়েছে নবীজির সাথে। সালাম দিবেন, আমার নবীজিকে সালাম জানাবেন, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাবেন। আপনাদেরকে আমি এখন ভালো করে দেখাতে পারছি না, আমি আগামীকাল যখন আবার আসবো তখন সুন্দর করে আপনাদেরকে দেখাবো ভিডিও করে।
এখানে বেশি সময় দাঁড়ায় থাকতে দেয় না, আপনি সালাম দিয়ে চলে যেতে হবে। পুলিশ আপনাদেরকে বলবে সালাম দিয়ে দিয়ে চলে যান, যত দ্রুত পারা যায় আপনি যাবেন। আপনারা যেটি দুটি খুব দেখতে পাচ্ছেন গুলগুল, এই দুটি খুব হচ্ছে, প্রথমেরটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু নূরের কবর, তারপরেরটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু নূরের কবর। এরপরে দেখতে পাচ্ছেন খালি একটি বড় করে খুব দেখেন, এইটি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক। আল্লাহ আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফে সালাম জানানোর তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর পর পুলিশে এসে সবাইকে তাড়াতাড়ি করে যে চলে যাওয়ার জন্য বলতেছে। আলহামদুলিল্লাহ আমরা রাতের বেলা আসার কারণে এই জায়গাটিতে ভিড় একটু কমই আছে এখানে। তারপর আমি আগামীকাল একটা সুন্দর করে দেখাবো। আমরা রোজা শরীফে সালাম জানিয়ে নবীজিকে সালাম জানিয়ে বের হয়ে এখন আবার রোজা রোজা শরীফের পরে যে কুমুজগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি মসজিদে নববীর বাইরের অংশটুকু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বিল্ডিংগুলো, এই রাস্তাগুলো যদি আপনি মুখস্থ না রাখেন আপনি হারানোর সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাতের বেলা বিথায় এই যে সাথীগুলো এখন আটকানো, যখন সকালবেলা আসবেন দেখবেন এখান থেকে বিশাল বড় বড় আমবেলা মানে সাথীগুলো খোলা হবে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মুসল্লি হাজির সাহেবটা বিশ্রাম নিচ্ছে। আমি আপনাদেরকে বাইরের দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মিনার, মিনারটি আপনারা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অসংখ্য লোক শুয়ে আছে এখানে, আলহামদুলিল্লাহ এখানে ঘুমানোরও সৌভাগ্যের ব্যাপার, এখানে সবাই এসে ঘুমাইতে পারে না বা ঘুমায় না, এখানে সারা রাত ইবাদত চলে। এটা বাইরে আলহিন কুল্লু বাপ সেকেন ওয়াহেদ বাপ মুসলিম, বেশিরভাগ দরজাগুলো বন্ধ করা আছে, একটি দরজাই খোলা, আমি যেটা আরবিতে বললাম। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মুসল্লি, অসংখ্য মানুষ এখানে শুয়ে আছে ব্যাগ রেখে, কেউই এখানে ধরে না, সকলের নিরাপত্তার মালিক একমাত্র আল্লাহ। আমি এখন মসজিদে নববীর বাইরে চারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি একটি টয়লেট, এখানে অসংখ্য টয়লেট আছে এবং টয়লেট মাটির তলে আপনাদের সিঁড়ি দিয়ে নেমে নামতে হয়, লিফট আছে ভিতরে। আমি আপনি বাইরে ছাদ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন বের হয়ে যাচ্ছি, আমার হোটেলের দিকে চলে যাব। আমি যে রাস্তা দিয়ে এসেছি এখন সেই রাস্তা দিয়ে আমি এখান দিয়ে আসছিলাম, এখান দিয়ে বের হয়ে যাচ্ছি। আজকেই আমি মদিনা আসছি, আমি মদিনার ভিডিওগুলো খুব সুন্দর করে বানিয়ে আপনাদেরকে উপস্থাপনা করব, দেখাবো একটি একটি করে ইনশাআল্লাহ। যে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন।